লকডাউন পরিস্থিতিতে জরুরি পণ্য পরিবহনে অনুমোদন থাকলেও খাবার হোটেল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নেত্রকোনার হাওরের ধান পরিবহনে আসা ট্রাক চালক ও শ্রমিকরা। যদিও এরই মধ্যে হাইওয়ে সড়ক ও বিশেষ বাজারগুলোতে স্বল্প পরিসরে হোটেল খোলা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে শ্রমিক সংকটের মধ্যে চট্টগ্রামে কৃষকদের বোরো ধান কাটা ও ধান ঘরে তোলার কার্যক্রমে অংশ নিয়েছেন দক্ষিণ জেলা কৃষক লীগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলতি বছর হাওড় অঞ্চলে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পেয়ে কাঁচা ধানই বিক্রি করছেন কৃষকরা। এই ধান কাটতে সরকারি উদ্যোগেই প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন কয়েক হাজার শ্রমিক। কিন্তু করোনার প্রভাবে সকল দোকানপাট, খাবার হোটেল বন্ধ থাকায় পথের মধ্যে চরম খাদ্য সমস্যায় পড়ছেন বলে জানান তারা। তাদের দাবি, নিয়ম শৃঙ্খলার মাঝেই কিছু হোটেল ও দোকান খোলা রাখার। খাবারের যদি একটা ট্রাক স্ট্যান্ড হিসাবে খাবারের ই করতো তাহলে এটা ভালো হইতো। আমরা গরিব মানুষ, দিন খাইলে দিন খাই ভাই, গাড়ি চালাইলে ভাত পাই নিলে পাই না। রাস্তায় যদি একটা চা দোকান খোলা থাকে বা ছোট ছোটখাটো একটা হোটেল খোলা থাকে তাহলে আমরা দমুটো খেতে পারবো আর কি। তবে এরই মধ্যে জেলার হাইওয়ে সড়ক ও বিশেষ বাজারগুলোতে স্বল্প পরিসরে খাবার হোটেল খোলা রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। হাইওয়ে যে রেস্টুরেন্টগুলো বা রাস্তার পাশের যে হোটেলগুলো আছে সেগুলোকে খোলা রাখা আর সুযোগ করে দেওয়ার ব্যাপারে আমরা নির্দেশনা পেয়েছি এবং এটা আমরা ইতিমধ্যেই প্রচার করেছি। এদিকে শ্রমিক সংকটের মধ্যে চট্টগ্রামে কৃষকদের বোরো ধান কাটা ও ধান ঘরে তোলার কার্যক্রমে অংশ নেন দক্ষিণ জেলা কৃষক লীগ। এক কর্মসূচির আওতায় বিনা পারিশ্রমিকে নেতাকর্মীরা ধান কেটে দিচ্ছেন কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।